রাস্তায় দাঁড়াবেন না, সাইডে দাঁড়ান। আমরা ওখানে দেখতে নিয়ে দাদা, এই যে আমরা ইভেন্টটা করছি এরকম ভাবে মানুষজনকে খাওয়ানোর জন্য, যাতে হসপিটালে যারা আসে তাদের খাবার জন্য দুর্ভোগ না পড়তে হয়, তো আপনার কেমন লাগছে এই ধরনের প্রচেষ্টায়? ভালো লাগছে। উনি সার্ভে করলেন, তো আমি ফোন নাম্বার আমার নামটা দিয়েছি। আচ্ছা, আমি গ্রাম থেকে আসছি। আচ্ছা, কোন গ্রাম থেকে আসছেন? বাগনান। বাগনান, হাওড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা, এই যে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, এটা আপনি কোথা থেকে আসছেন? আমি মালদহ থেকে এসেছি। মালদহ থেকে। এখানে কে আছে? আমার হারুর ছেলে। হারুর ছেলে আছে। তো এই যে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে একদম বিনামূল্যেই দেওয়া হচ্ছে, যেটা বাইরে খাবার দাবার এটা অনেক দামি হয়ে যায়, তো এই যে দেওয়া হচ্ছে এটাতে আপনার কেমন লাগছে? বা এর জন্য আমি খুবই আনন্দিত এবং এটা খুব ভালো প্রচেষ্টা। এর জন্যে আপনাদেরকে, যে আপনারা যে উদ্যোক্তায় আছেন, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। আমরা পিজির সামনে এই ফুড ডোনেশন ক্যাম্পটা করছি। আজকে আমাদের খাবারটা স্পন্সর করেছেন রীতাগ্নি মজুমদার। ওনার বাবা মায়ের 31তম বিবাহবার্ষিকী উপলক্ষে ওনারা চান যে এই রকম প্রত্যন্ত গ্রাম থেকে আসা মানুষজন। মাসিমা, কোথা থেকে আসছেন? বেহালা থেকে। আচ্ছা, বাচ্চা দেখাতে এসেছেন। আচ্ছা, এই যে খাবার দাবার দেওয়া হচ্ছে একদম বিনামূল্যেই প্রায়, তো এটা কেমন লাগছে আপনার? এতে মানুষের আরও উপকার হবে বলে আপনার মনে হচ্ছে? ঠিক আছে। এরকম বহু মানুষ আসছে যাদেরকে আমরা এই খাবার দাবার দিয়ে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ যারা স্পন্সর করেছেন। আপনারাও করতে পারেন আপনাদের জীবনের কোনো বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য। হতে পারে আপনার প্রমোশন, ম্যারেজ ডে, ম্যারেজ অ্যানিভার্সারি, বার্থডে, নিউ বার্থ বেবির জন্য, ভ্যালেন্টাইন ডে, নিউ জব, আপনি যে কোনো রিচুয়ালস আপনার পুজো পারপাস অনুষ্ঠানে আপনারা এই খাওয়া স্পন্সর করতে পারেন। আমরা কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে, যেখানে দূর দূরান্ত থেকে, গ্রাম গ্রাম থেকে লোকজন আসে 2 টাকার ওপিডি টিকিট দেখানোর জন্য, তাদেরকে আমরা এই খাবার দাবার দিয়ে থাকি।